হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে বিভিন্ন রকম সেন্টেন্সেস তোমরা অনেক ইজিলি বানাতে পারো, এবং অনেক ক্ষেত্রেই কিছু কিছু কনফিউশনের ব্যাপার তৈরি হয়, সেই কনফিউশনগুলোকেও তোমরা কাটাতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো হলো হ্যাভ বা হ্যাজের পরে বা হ্যাডের পরে, আবার যখন আমরা দেখি হ্যাড ব্যবহার হচ্ছে সেই বিষয়টা, অর্থাৎ কখনো কখনো দেখা যায় ডাবল হ্যাড আসছে, কখনো দেখা যায় হ্যাভ বা হ্যাজের পরে হ্যাড আসছে, আবার কখনো দেখা যায় হ্যাভ বিন হ্যাভিং এরম হচ্ছে, হ্যাড বিন হ্যাভিং এরম হচ্ছে, কোথাও দেখা যায় হ্যাভ টু হ্যাভ বা হ্যাড টু হ্যাভের ব্যবহার, এরম ধরনের বিভিন্ন রকমের বিষয় দেখা যায় এবং সেগুলোর জন্য কনফিউশন তৈরি হয়ে যায় যে এতবার হ্যাভ কেন আসছে, এতবার হ্যাডের ব্যবহার কেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কনফিউশন কাটানোর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এখানে যে সমস্ত লাইন্সগুলো লেখা রয়েছে সব লাইন্সগুলো ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা এই বিষয়গুলোকে খুব সহজেই বুঝে নিতে পারবো, এবং আজকে যে বিষয়গুলো আমি বলে দেবো সেগুলো যদি তোমরা দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করো তাহলে দেখবে অনেক ভালোভাবে তোমরা লাইন্স ইংলিশে বানাতে পারছো। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের শুরুতেই বলে রাখি, মনে রাখবে হ্যাভ যে ভার্বটা, এই ভার্বের যে তিনটে রূপ হয় হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এর বাইরেও আরও দুটো রূপ আমরা খুব ভালোভাবেই দেখতে পাই, যেটা হলো হ্যাভিং আর একটা হলো টু হ্যাভ, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই ইউজ করে থাকি। এই বিষয়গুলোকে মনে রাখবে। আর একটা পয়েন্টও বলে রাখি, হ্যাভ ভার্বের একটা ক্ষমতা আছে যে সেই ভার্বটা যেমন সেন্টেন্সের মধ্যে সে অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক তেমনি সে একটা মেন ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে, এবং সেই অর্থে সে বিভিন্ন রকম সিচুয়েশানে সে কিন্তু কখনো ভার্বের ফার্স্ট ফর্ম, কখনো ভার্বের সেকেন্ড ফর্ম হিসাবে, আবার কখনো ভার্বের থার্ড ফর্ম হিসাবে ব্যবহার হয়। তো সেই বিষয়টাকে বুঝে নিয়েই আমরা কিন্তু এই লাইন্সগুলো ট্রান্সলেট করব। তখন তাহলে দেখতে পাবে বিষয়টা কত সহজ, আলাদা কোনো জটিলতা এর মধ্যে নেই। অ্যাকচুয়ালি বাকি সেন্টেন্সগুলো বানাতে গিয়ে আমরা যে ধরনের ফর্ম্যাট ইউজ করি এখানেও ঠিক একই কনসেপ্ট তৈরি হচ্ছে, একই কনসেপ্টের ব্যবহার হচ্ছে, শুধু বিষয়টা একটুখানি বুঝতে হবে, এইটুকুই যা। ওকে, তো দেখো এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেটার মধ্যে আমরা কী সেন্স পাচ্ছি, এখনো পর্যন্ত আমার শ্রেষ্ঠ সময় কেটেছে। লাইনটা আরেকবার বলছি, এখনো পর্যন্ত আমার শ্রেষ্ঠ সময় কেটেছে। এই শেষের দিকে দেখো যে কথাটা বলা হয়েছে, কেটেছে। আমি তোমাদের আগেও বলেছি যখন আমরা এমন কথা বলি করেছে, খেয়েছে, গিয়েছে, কেটেছে, এরম ধরনের সেন্স যখন আসে তখন তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী যদি আমরা লাইনটাকে লিখি তাহলে সেই সেন্সে আমরা কীভাবে এটাকে লিখব। মজার ব্যাপার হলো এখানে আমরা ব্যবহার করতে চলেছি হ্যাভের খুব ইন্টারেস্টিং সব ফর্মসগুলোকে, তাই তো? তো সেই রকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা লাইনটাকে কিন্তু লিখব। কীভাবে দেখো লাইনটাকে লেখা যেতে পারে, এখনও পর্যন্ত আমার শ্রেষ্ঠ সময় কেটেছে। তো সেই অংশটা লিখবো প্রথমে, আমার, আমি হলাম এখানে সাবজেক্ট, তাহলে সেটা লিখতে হবে আই হ্যাভ, আই হ্যাভ। লেখার পরে কেটেছে অর্থে, সময় কেটেছে অর্থে আমরা এখানে একটা মেইন ভার্বের থার্ড ফর্ম বসাবো, সেই সেন্সে আমরা এখানে হ্যাভ ভার্বকেই ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী আমরা লাইনটাকে লিখতে পারবো। হ্যাভের যদি থার্ড ফর্ম ব্যবহার করতে হয় তাহলে সেটা কি হয়, হ্যাভ বা হ্যাজ, এটা হলো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম যেটা সেটা হয় হ্যাড, এবং থার্ড ফর্ম যেটা সেটাও হয় হ্যাড, তাহলে আমরা এখানে ব্যবহার করব হ্যাড, আই হ্যাভ হ্যাড। আই হ্যাভ হ্যাড কি, শ্রেষ্ঠ সময় কেটেছে। আই হ্যাভ হ্যাড দ্য বেস্ট টাইম, দ্য বেস্ট টাইম এখনো পর্যন্ত, টিল নাও, এখনো পর্যন্ত, টিল নাও, আই হ্যাভ হ্যাড দ্য বেস্ট টাইম টিল নাও। এখানে এই যে হ্যাভ হ্যাড ব্যবহারটা হলো, হ্যাভ এখানে বোঝাচ্ছে যে পারফেক্টের সেই সেন্সটা সেটাকে, এবং তারপরে পারফেক্টের সেন্স অনুযায়ী যে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, মেইন ভার্বের থার্ড ফর্ম হয়, সেটা হয়েছে এখানে হ্যাডটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম্যাট অনুযায়ী লাইনটাকে লিখতে পারলাম। তাহলে এখানে হ্যাভের দুটো রূপ পাশাপাশি ব্যবহার হলো, একটা রূপ মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, আরেকটা রূপ অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। তাই জন্য এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই যেটা হ্যাড এটা হয়েছে মেইন ভার্ব, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখতে পাই। পরের লাইনটা দেখো, আজ তার দিনটা ভালোই কেটেছে এখন অবধি, আজ তার দিনটা ভালোই কেটেছে এখন অবধি। এখানেও দেখো আগের মতনই কেটেছে জাতীয় সেন্স আসছে।
তার মানে এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটে লাইনটাকে লিখব। এক্ষেত্রে শুধু সাবজেক্টটা পাল্টে গেছে, আগে ছিল আমার কথা বলা হয়েছিল, আই হয়েছিল, এখানে তার সেন্সটা আসছে, তার মানে সেই তার অর্থে আমরা হি বা শি যে কোনো একটা কিছু ধরতে পারি। তো লাইনটা লেখা যাক সেই মতন, আজ মানে টুডে, টুডে তার দিনটা ভালোই কেটেছে, তো he has had ভালোই কেটেছে, he has had a good day, দিন ভালো কেটেছে মানে গুড ডে বলতে পারি এখন অবধি, so far today he has had a good day so far। তো এখানে he has তারপরে ভি থার্ড হ্যাড ব্যবহার হয়েছে, আগের মতনই প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটে আমরা দিন কেটেছে সময় কেটেছে এই জাতীয় ফরম্যাটটাকে বোঝানোর জন্য আমরা ভি থার্ড হিসাবে ব্যবহার করলাম হ্যাভ ভার্বের, সেটার থার্ড ফর্ম হলো যেই হয়ে গেল হ্যাড, মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে এটা। আর তার আগে হ্যাজ এর ব্যবহার হয়েছে যেটা এখানে সেটা হচ্ছে অক্সিলারি, আগের লাইনে হ্যাড হয়েছে মেইন ভার্ব আর তার আগে হ্যাভ হয়েছে অক্সিলারি, এরমভাবে আমরা লাইনটাকে প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী পরপর দুটো লাইন লিখতে পারলাম। পরের লাইনটা এসো, কি বলা হচ্ছে, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, এখানেও দেখো করেছো, আগের লাইনে বলেছে কেটেছে, সেম সেন্স আসছে, তার মানে এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট দেখব। কিন্তু বিষয়টা হলো এখানে আছে প্রশ্ন চিহ্ন, তার মানে কোয়েশ্চেন করবো, যেই কোয়েশ্চেন করার সময় আমরা কী রুল ফলো করি সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে লিখি তারপরে লিখি সাবজেক্টটা, এখানে সেই রুল অনুযায়ী লাইনটাকে লিখব। এবং যে প্রশ্নটা করা হয়েছে দেখো এর উত্তরটা হ্যাঁ বা নাই দেয়া সম্ভব, তার মানে ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, তাই জন্য প্রথমেই অক্সিলারি থাকবে তারপরে আসবে সাবজেক্ট। এবার লাইনটা কি আছে, তুমি কি তোমার, তো এখানে তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, যদি আমরা এটা প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী লিখি তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ আসার কথা, তো সেই সেন্স অনুযায়ী এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তার মানে ইউ, ইউ এর পরে তো হ্যাভ হয়, ইউ হ্যাভ হয়, কিন্তু যেহেতু এটা প্রশ্ন হচ্ছে তাই অক্সিলারিটা প্রথমে দিয়ে লিখব, হ্যাভ ইউ, তুমি কি হ্যাভ ইউ, লেখা যাক হ্যাভ ইউ, লিখলাম তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, হ্যাভ ইউ হ্যাড, হ্যাভ ইউ হ্যাড ভি থার্ড হয়ে গেল, হ্যাড কি না তোমার ব্রেকফাস্ট, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, ইয়োর ব্রেকফাস্ট, ওকে জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, এরমভাবে হয়ে গেল। তাহলে হ্যাভ এখানে অক্সিলারি, হ্যাড হয়ে গেল ভি থার্ড, আগের যে রুলটা হয়েছে সেম প্রসেসেই এটাও হয়েছে, এখানে শুধু প্রশ্ন হলো এটুকুই যা। ওকে পরের লাইনটা, গত 10 মিনিট ধরে সে চা খাচ্ছে, সে চা খাচ্ছে কত সময় ধরে, গত 10 মিনিট ধরে, এই যে সেন্সটা যে কোনো একটা সময়কাল ধরে কাজটা চলছে, তোমরা জানো এমন ধরনের কথা যখন হয় একটা নির্দিষ্ট সময়কাল বলে দেওয়া হয়, এত সময় ধরে কাজটা চলেছে, সেরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। ওকে তো সেই সেন্স অনুযায়ী আমরা এই লাইনটাকে এখানে লিখব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই অর্থে গত 10 মিনিট ধরে সে চা খাচ্ছে, সাবজেক্ট হলো সে, তো সে সেন্সে আমরা সি বা হি যে কোনো একটা কিছু লিখতে পারি, এখানে সি লিখলাম, সি, সি লেখার পরে সি হ্যাজ, হ্যাজ দেবো আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট করছি, তো সেই জন্য সি হ্যাজ লেখার পরে বিন লিখতে হবে, সি হ্যাজ বিন, এরপরে করতে হবে কি ভার্বের সাথে আইএনজি যোগ, মানে ভার্বের ফোর্থ ফর্মটা, এখানে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভকে, তাহলে হ্যাভ মানে আমরা এটা জানিও যে অনেক সময় খাওয়া সেন্সে আমরা হ্যাভের ব্যবহার করে থাকি, তো তাতে কোনো অসুবিধা নেই, আমরা হ্যাভকে এখানে মেইন ভার্ব হিসেবে বসাতে পারি। তাহলে চা খাচ্ছে সেন্সে হ্যাভকে যদি আমরা এবার আইএনজি করে দিই হয়ে যাবে কি হ্যাভিং, তাহলে হ্যাভিং ব্যবহার এখানে আমরা করব, শি হ্যাজ বিন হ্যাভিং, শি হ্যাজ বিন হ্যাভিং কি চা খাচ্ছে, হ্যাভিং টি, কত সময় ধরে চা খাচ্ছে, না গত 10 মিনিট ধরে, ফর, এই ধরে অর্থে আমরা ফর এর ব্যবহার করে থাকি, ফর দ্য লাস্ট 10 মিনিটস হলো, শি হ্যাজ বিন হ্যাভিং টি ফর দ্য
last 10 minutes. তাহলে এখানে has ব্যবহার হয়েছে, আবার having এসেছে। খুব ইন্টারেস্টিং তাই না? আমরা have এরই বিভিন্ন রকম ফরম্যাট দিয়ে লাইনটাকে ভর্তি করে দিচ্ছি একেবারে। যাই হোক, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা হতে দেখতে পেলাম, যার মধ্যে এখানে হ্যাজ অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী আমরা হ্যাজ এর পরে বিন ব্যবহার করলাম এবং তারপরে এখানে আইএনজি যোগ করলাম মেইন ভার্বের সাথে, যেটা হলো হ্যাভিং। পরের লাইনটা, যদি আমরা বলতাম সে ডিনার করতেই পারত, যদি আমরা বলতাম সে ডিনার করতে পারত। এখানে যে সেন্সটা আসছে যে যদি আমরা বলতাম, কিন্তু আমরা বলিনি, দেখো যদি জাতীয় সেন্স আসছে এবং তারপরে একটা কথা বলা হচ্ছে, তো সেই সেন্সে আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে এটা আমরা লিখব, যেহেতু ইফ দিয়ে লাইনটাকে আমরা লিখব। তোমরা জানো রিসেন্টলি আমি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে একটা অলমোস্ট সিরিজ লাইক করেছি, তো সেখানে তোমরা দেখতে পারো এই ধরনের ম্যাটারগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কোনো কনফিউশন যদি এই ধরনের সেন্টেন্সে থেকে থাকে সবটা কেটে যাবে। যাই হোক, যদি আমরা বলতাম সে ডিনার করতে পারত, আমরা বলিনি তাই সে ডিনার করেনি, এরকম একটা ব্যাপার। তো সেই সেন্সে আমরা লাইনটা লিখলে কীভাবে লিখব, লেখা যাক যদি, তো ইফ, ইফ আমরা বলতাম, ইফ উই, এখানে আমরা এই যে আমরা বলতাম এই সেন্সে আমরা থার্ড কন্ডিশনালের রুল অনুযায়ী প্রথম অংশটার মধ্যে পাস্ট পারফেক্ট করব, তারপরে যে অংশটা সেখানে উড হ্যাভ করে বাকি অংশটা লিখব। ওকে, তাহলে যদি আমরা বলতাম এই সেন্সে ইফ উই হ্যাড আস্কড, এখানে বলতাম মানে কারো কিছু চাইতাম যে এটা করো, এরকম একটা সেন্সে আস্ক ব্যবহার করতে পারি, করতে পারি। যাই হোক, ইফ উই হ্যাড আস্কড, এখানে আমরা এই কিছু বলতাম সেন্সে করতে চাই, মানে আমি কারোর কাছে কিছু ডিম্যান্ড করছি, এরকম সেন্সে আজকের ব্যবহার করা যেতে পারে। ইফ উই হ্যাড আস্কড, যদি আমরা বলতাম বা চাইতাম এরকম সেন্সে, সে ডিনার করতে পারত, হি কমা দিলাম একটা, তারপরে লিখলাম হি ডিনার করতে পারত। তো এখানে থার্ড কন্ডিশনাল যে রুলটা আছে সেই অনুযায়ী আমরা উড হ্যাভ করব, তারপরে ভি থার্ড করব, তো হি উড হ্যাভ, হি উড হ্যাভ, তারপরে কি ডিনার করতে পারত। তো এখানে ডিনার করা সেন্সে আমরা হ্যাভ ভার্বে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হি উড হ্যাভ, তারপরে ভি থার্ড, সে যেটা মেইন ভার্ব তার ভি থার্ড হবে, সেটা হচ্ছে হ্যাভেরই ফর্ম, যেটা হলো হ্যাড, সেটা আমরা ব্যবহার করতে পারি, হি উড হ্যাভ হ্যাড। যদি বলো কেন, তাহলে একটু আগে যে কথাটা বললাম খাওয়া সেন্সে আমরা হ্যাভ ভার্বে ব্যবহার করে থাকি, তাহলে সেই অর্থে এখানে আমরা লিখতেই পারি হ্যাভের সেই ফর্মটাকে, তো সেই অনুযায়ী হি উড হ্যাভ হ্যাড কি ডিনার হলো। ইফ উই হ্যাড আস্কড, হি উড হ্যাভ হ্যাড ডিনার, তাহলে এখানে হ্যাভ এবং হ্যাডের ব্যবহার আমরা দেখতে পেলাম। যাই হোক, পরের লাইনটা এসো, সেখানে দেখা যাক কী বিষয় বলা হচ্ছে, উনি একটা মিটিং করেছিলেন, উনি একটা মিটিং করেছিলেন, এরমভাবে বলা হয়েছে। তো এই যে লাইনটা করেছিলেন, খেয়েছিলেন, গিয়েছিলেন, এরম ধরনের কথা যখন হয় আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সে লাইনটাকে বলে থাকি, সেই সেন্স অনুযায়ী লিখবো, কিন্তু মেইন ভার্ব হিসাবে আমরা এখানে হ্যাভ ভার্বেরই ব্যবহার করব। তাহলে বিষয়টা কেমন হয় দেখো, উনি একটা মিটিং করেছিলেন, তো উনি সেন্সে আমরা হি দিলাম, হি হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী লাইনটা লিখছি তাই জন্য হি হ্যাড। এখানে বুঝে নিতে হবে এই ঘটনাটার পরে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, দুটো টেন্সের রেসপেক্টে কম্পেয়ার করে আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা যেটা মিটিং করেছিলেন এটা আরও আগে হয়েছে, এরকম সেন্স একটা ভেবে নিতে পারি। তো সেই অর্থে উনি একটা মিটিং করেছিলেন, এখানে আমরা এটা পাস্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী লিখছি কারণ বিষয়টা বুঝতে হবে এরম অর্থে। তো হি হ্যাড, হ্যাড লেখার পরে আবার একটা হ্যাড দেবো, কেন দেব, কারণ এই যে হ্যাডটা এটা হলো ভি থার্ড, মেইন ভার্বের থার্ড ফর্ম, যেহেতু এই লাইনটার মধ্যে আমরা প্রেজেন্ট আই মিন পাস্ট পারফেক্ট টেন্সের রুল করছি, তাই জন্য হ্যাড লেখার পরে ভি থার্ড দিতে হবে, তাই জন্য হি হ্যাড হ্যাড, হি হ্যাড হ্যাড কি মিটিং করেছিলেন, এই মিটিং করা সেন্সে, এই করা যে কাজটা সেই সেন্সে আমরা এখানে এই হ্যাডটাকে ব্যবহার করলাম, হি হ্যাড হ্যাড আ মিটিং, হি হ্যাড হ্যাড আ মিটিং, তার মানে তিনি একটা মিটিং করেছিলেন। যদি বলতাম হি হ্যাড এ মিটিং, তার মানে তার একটা মিটিং ছিল, এরম একটা সেন্স হতে পারে, কিন্তু যদি বলি হি হ্যাড হ্যাড এ মিটিং, তার মানে তিনি একটা মিটিং করেছিলেন, এটা তার মানে তার দ্বারা কাজটা হয়েছিল, সেই কাজটা করেছেন, এরম সেন্সে আমরা কিন্তু বিষয়টাকে বুঝতে পারি। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং তার অ্যাক্টিভিটিটা বা কাজটা বোঝানো হচ্ছে এই হ্যাডের মাধ্যমে, সেকেন্ড হ্যাডের মাধ্যমে, যেটা হলো মেইন ভার্ব আর এটা হলো অক্সিলারি, এরম সেন্সে লাইনটাকে লেখা হয়েছে। ওকে, নেক্সট লাইনটা দেখো,
আমার কোনো ধারণা ছিল না যে এটা হতে পারত। আমার কোনো ধারণা ছিল না, এখানে অ্যাকচুয়ালি যে অর্থটা বোঝানোর জন্য আমি এই ধরনের সেন্সটা লিখেছি, যে আমার কোনো ধারণা আগে ছিল না, মানে একটা পূর্বের সময়কালকে বোঝানো হচ্ছে, যে এই ধারণাটা আমার ছিল না যে এটা হতে পারতো, যেটা কি না পরে একটা কিছু ঘটতে পারে, এরকম একটা সেন্সকে বোঝানো হয়েছে। তো সেই অর্থে এখানে আমি একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্স বোঝাতে চেয়েছি। আমরা বাংলাতে যখন কথা বলি সেরকমভাবে, ইংলিশে ঠিক যেরকমভাবে টেন্সটাকে আমরা দেখি এক্স্যাক্টলি সেরকম টোনে সবসময় কিন্তু বাংলায় বলি না, যার জন্য ওই সেন্স অনুযায়ী সবসময় বাংলাটা কিন্তু বোঝা যায় না। তবুও আমি মোটামুটি তোমাদেরকে এটা বলে রাখলাম যে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের পাস্ট পারফেক্টের সেন্সটাকে বোঝানোর জন্য আমি এই ধরনের একটা সেন্স দিয়েছি। তো প্রথম অংশটার মধ্যে আমরা পাস্ট পারফেক্টের একটা সেন্সকে অ্যাপ্লাই করাবো, তাহলে এই হ্যাড হ্যাড ব্যাপারটা আরেকবার দেখতে পাবো। চলো লেখা যাক, আমার কোনো ধারণা ছিল না। তো আই হ্যাড হ্যাড নো আইডিয়া, আই হ্যাড হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল না, আই হ্যাড হ্যাড নো আইডিয়া দ্যাট যে এটা হতে পারত, দ্যাট ইট উড হ্যাপেন। ওকে, আই হ্যাড হ্যাড নো আইডিয়া দ্যাট ইট উড হ্যাপেন। তাহলে এখানে এই যে হ্যাড হ্যাডের ব্যবহারটা হলো আগের যে লাইনে হ্যাড হ্যাড হয়েছে একই রকম সেন্সে। ওকে, পরের লাইনটা দেখো, আমার ঘুমাতে সমস্যা হচ্ছিল কয়েক সপ্তাহ ধরে, আমার ঘুমাতে সমস্যা হচ্ছিল, কাজটা চলছিল একটা সময়ে অতীতকালে, কত সময় ধরে না কয়েক সপ্তাহ ধরে আমার ঘুমাতে সমস্যা হচ্ছিল। এই লাইনটা বোঝার জন্য তোমাদের এই লাইনে আসতে হবে, যেখানে আমরা এই লাইনটা লিখেছিলাম যে গত 10 মিনিট ধরে সে চা খাচ্ছে। তো সেখানে আমরা যে সেন্সটা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স এসেছিল, এক্ষেত্রে আমরা হচ্ছিল বলা হচ্ছে, মানে অতীতকাল, অতীতকালে একটা সময় ধরে কাজটা চলছিল। তো সেই অর্থে ওখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট দেখতে পাচ্ছি। এখানে হয়েছিল হ্যাভ হ্যাজ তারপরে বিন তারপরে আইএনজি, এখানে হ্যাড তারপরে বিন তারপরে আইএনজির ব্যবহার হবে। ওকে, তো সেই সেন্স অনুযায়ী লাইনটা যদি লেখা যায় বিষয়টা এরকম দাঁড়াবে, আমার ঘুমাতে সমস্যা হচ্ছিল কয়েক সপ্তাহ ধরে। তো আই, আইয়ের পরে হ্যাড দেব, আই হ্যাড বিন, আই হ্যাড বিন কি সমস্যা হচ্ছিল, ঘুমাতে সমস্যা হচ্ছিল, এই সেন্সে আই হ্যাড বিন হ্যাভিং, হ্যাভিং হ্যাভিং মানে এখানেও হচ্ছিল সেন্সটা, এটা ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে ব্যবহার হলো। আই হ্যাড বিন হ্যাভিং কি সমস্যা, তো ট্রাবল, আই হ্যাড বিন হ্যাভিং ট্রাবল, ট্রাবল কিসে না ঘুমাতে, স্লিপিং, আই হ্যাড বিন হ্যাভিং ট্রাবল স্লিপিং কয়েক সপ্তাহ ধরে, ফর উইকস, কয়েক সপ্তাহ সেন্সে আমরা এরমভাবে লিখতে পারি, ফর উইকস হলো আই হ্যাড বিন হ্যাভিং ট্রাবল স্লিপিং ফর উইকস। তাহলে এখানে হ্যাভিং এর ব্যবহার আর এদিকে হ্যাড বিন ব্যবহার রয়েছে, ঠিক যেরকমটা এখানে হয়েছিল হ্যাজ বিন এর ব্যবহার তারপরে হ্যাভিং হয়েছিল। তাহলে হ্যাভ ভার্বটার একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার আর একটা হ্যাভ ভার্বের অক্সিলারি হিসেবে ব্যবহার দেখতে পেলাম, এখানে যেটা অক্সিলারি হিসেবে হ্যাড হয়েছে আর মেইন ভার্ব হিসেবে হ্যাভিং হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হয়েছিল, এখানে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। পরের লাইনটা, তাদেরকে তাদের সকালের কফি খেতেই হয়, তাদেরকে তাদের সকালের কফি খেতেই হয়। তো এই যে লাইনটা এখানে দেখো, একটা এমন সেন্স আসছে যে জোর দেওয়া, কফি খেতেই হয়, মানে এটা যেন দৈনন্দিন জীবনে একদম বাধ্য ব্যাপার, করতেই হয়, এটা না করে উপায় নেই, এরম একটা সেন্সে। যখনই আমরা এরম ধরনের কথা বলি সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে থাকি। তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি কেমনভাবে হয় দেখো, তাদেরকে তার মানে দে, দে, বাট দে লেখার পরে আমরা তো হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভের ব্যবহার করব, তো সেটাই লিখতে হবে, দে হ্যাভ তারপরে টু, দে হ্যাভ টু, দে হ্যাভ টু কি, দে হ্যাভ টু তাদেরকে সকালের কফি খেতেই হয়। তো দে হ্যাভ টু কফি খাওয়া সেন্সে হ্যাভ ভার্বের ব্যবহার করা যেতে পারে, আমরা জানি খাওয়া অর্থে হ্যাভ ব্যবহার হয়। তো দে হ্যাভ টু হ্যাভ, দে হ্যাভ টু হ্যাভ সকালের কফি, দে হ্যাভ টু হ্যাভ দ্য, আচ্ছা এখানে তাদের সকালের কফি, দে হ্যাভ টু হ্যাভ দেয়ার, দেয়ার মর্নিং সকালের কফি হলো, দে হ্যাভ টু হ্যাভ দেয়ার মর্নিং কফি,
তাহলে এই যে লাইনটা লিখলাম এখানে দেখো হ্যাভ টু হ্যাভ ব্যবহার হলো হ্যাভ টু যেটা জোর দেওয়া অর্থেটা ব্যবহার হচ্ছে যে বাধ্য একেবারে এরকম একটা ব্যাপার আরেকটা দিকে এই যে হ্যাভ ভার্বটা এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে যে টু এর পরে ভি ফার্স্ট হয় আমরা জানি ইনফিনিটিভ সেন্স আসে তো সেটাই এখানে আসলো টু এর পরে ভি ফার্স্ট হিসেবে এখানটা ইনফিনিটিভ সেন্স এলো এবং হ্যাভ আমরা দেখলাম ইনফিনিটিভের মধ্যে ব্যবহার হচ্ছে এবং একটা এখানে দের পরেও আমরা হ্যাভ এর ব্যবহার হতে দেখতে পেলাম আরেকটা দিকে দেখো পরের যে লাইনটা শেষ লাইনটা আছে ওর একটা ব্যাক আপ প্ল্যান থাকতেই হতো এখানেও একই রকমেরই সেন্স আগের লাইনটা যেরকম লিখেছি সেরকমভাবে আমি পরের লাইনটাই লিখেছি শুধুমাত্র টেন্সটুকু আলাদা এখানে বলা হয়েছিল খেতেই হয় মানে বর্তমানে খেতেই হয় তাই জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করেছি এখানে বলা হচ্ছে থাকতেই হতো জোর দেওয়া হয়েছে কিন্তু অতীতে অতীতে মানে এক সময়ে হতো ব্যাপারটা এরকম সেন্সে ওর একটা ব্যাক আপ প্ল্যান থাকতেই হতো তো সেই সেন্সে আমরা এখানে হ্যাভ টু ওখানে ব্যবহার হলে এখানে আমরা হ্যাড টু ব্যবহার করব কারণ অতীতকাল বোঝাচ্ছে তাহলে ওর ওর সেন্সে আমরা এখানে সি লিখতে পারি ওর একটা ব্যাক আপ প্ল্যান থাকতেই হতো সি হ্যাড টু হ্যাভ এখানে কিন্তু টু এর পরে সবসময় হ্যাভই হবে কারণ হ্যাভ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে সেই জন্য হ্যাভটাই যেহেতু ফার্স্ট ফর্ম হিসেবে ধরা হয় তাই জন্য টু এর পরে হ্যাভ লিখব ইনফিনিটিভ সেন্সটা চলে আসবে শি হ্যাড টু হ্যাভ হ্যাড টু হ্যাভ কি একটা ব্যাক আপ প্ল্যান শি হ্যাড টু হ্যাভ আ ব্যাক আপ প্ল্যান হলো এরমভাবে দেখতে পেলে যে কোথাও হ্যাড টু হ্যাভ কোথাও হ্যাভ টু হ্যাভ তাছাড়া হ্যাভিং এর ব্যবহার হ্যাভ বিন হ্যাড বিন এটসেট্রা এরম ধরনের বিভিন্ন বিষয় আমরা দেখতে পেলাম ডাবল হ্যাডের ব্যবহারও এখানে লক্ষ্য করলাম তো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ইত্যাদি রকম বিভিন্ন কনসেপ্ট তোমরা এই সমস্ত লাইন্সের মধ্যে দিয়ে দেখতে পেলে তো এরকম বিভিন্নভাবে এগুলোকে তোমাদের ট্রাই করতে হবে তো ওভারঅল ম্যাটার যেটা আমি লিখেছি তার একটা স্ক্রিনশট নিয়ে নাও তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখো তাহলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে তো আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য বাই বাই